মতেই ফ্রিজিং করা যাবে না। আজকে যারা এই প্রোগ্রামটা শুনবেন, আমি দয়া করে অনুরোধ করব আপনি এখনই আপনার ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজের সুইচটা একটু কমায় দেন। এসিও এসিতে চালাতে হয় না, একটু ন্যাচারাল বাতাস খান। আমাদের অক্সিজেন অনেক দরকার, অক্সিজেন ছাড়া আমাদের রক্তের সঞ্চালন প্রক্রিয়ায় বাধা হয়। যেরকম মা যদি মারা যায় তখন সবাই বলে আরে আমার মাই ছিল আমার শ্রেষ্ঠ, কিন্তু জীবিত থাকতে মাকে একটা শাড়ি কাপড় কোনো দিন আমরা দিয়ে দেখি না, মাকে একদিনের জন্য ভালোভাবে মাকে বলি না যে মা তোমার কী কষ্ট আছে, কী দুঃখ আছে, কী করলে তুমি খুশি হবে। ওইরকমই প্রকৃতি হাসতেছে, বলতেছে আমি তোকে কত আদর করি, আমার ভালোবাসার দাম কত এটা তুই জানোস না। একজন বড় মানুষ এক হাসপাতালে ভর্তি হয়েছে, উনি 15 দিন পর্যন্ত ওনাকে অক্সিজেন দিয়ে রাখছে। 15 দিন পরে ওই বড় মানুষটি হাসপাতাল থেকে বেরোচ্ছে, বলে আমার বিল কত হয়েছে। স্যার আপনার 10 লক্ষ টাকা হয়েছে বিল। কাজ আমাকে কী দিয়েছো তোমরা? কাজ স্যার অক্সিজেন দেওয়ার পরে, অক্সিজেন দেওয়ার পরে আপনি ভালো হয়ে গেছেন। তোমরা 20 দিনে যদি 10 লক্ষ টাকার আমাকে অক্সিজেন খাওয়ায় থাকো, তা আল্লাহ আমার এই 72 বছরে কত অক্সিজেন খাওয়াইছে, আল্লাহর বিলটা কত হয়েছে আমি একটু হিসাবটা করে দেখি। কথাটা হাসির কিন্তু কথাটা বিবেকের, কথাটা বুঝার, এই কথাগুলো আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে, বুঝতে হবে। সুস্থ থাকতে, ভালো থাকতে, সুন্দর থাকতে সকল তরিকা আপনার কাছে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। আপনি এটাকে কীভাবে ব্যবহার করবেন এটা আপনিই জানেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুন্দর থাকেন। খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের ছ্যাপাও দিয়েছে আল হাদিস বুখারি শরীফ। আমার কোনো ওষুধ, আমার কোনো ছ্যাপা আমেরিকাতে নাই, অস্ট্রেলিয়াতে নাই, বিদেশে নাই, আমার ছ্যাপা আমার গ্রামে, আমার কাছে, আমার বাড়ির পাশে, ঘরের আগিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে, অবহেলায় বেড়ে ওঠা গাছগুলো আমার জীবনের সুরক্ষা দিতে পারে। অতএব আমার আশেপাশের গাছগুলি তো আমার ওষুধ, আমার ওষুধ আমেরিকাতে নাই। অতএব আপনারা দেশের প্রতি কমিটমেন্ট হন, চলেন আবার আমরা ফিরে যাই অরণ্যে, দেশে যাই, গ্রামে যাই, গ্রামে যেয়ে নিজেরা শাক সবজি ফলমূল রোপণ বপন করি, নিজের বাগানের ফল খাওয়া এটা যে কত আনন্দের এটা মানে চিন্তাই করা যায় না। আর এখন কী যে একটা সুযোগ সুবিধা হয়ে গেছে, মানে একটা ড্রামকে কাইটা ওইটার মধ্যে আপনি যে কোনো বড় গাছ লাগাইতে পারবেন। নারকেল গাছ যেটা হ্যানয় ব্রাইটি, সেটা মাত্র 1.5-2 বছরের মধ্যে নারকেল হয়, গোড়া থেকে আগা পর্যন্ত ড্রামের ভিতর হয়। এগুলো আমি নিজে পরীক্ষা করে তারপরে কথাগুলি বলতেছি। আমার আপেল গাছ ড্রামের ভিতর হয়েছে, আমার আলু বোখরা গাছ ড্রামের ভিতর হয়েছে, অজস্র ফল হইতেছে। এখন সুন্দর সুন্দর ব্রিড আসছে, টেস্টি ব্রিড আসছে, ভালো ব্রিড আসছে, সারা বছর ফলন হয় এরকম ধরনের ব্রিড আসা গেছে, সারা বছর পেয়ারা হয় এই ধরনের ব্রিড আছে, সারা বছর আপনার বড়ই হবে এই ধরনের ব্রিড আছে, সিডলেস অনেক ব্রিড এসে গেছে, জাম সিডলেস আসা গেছে, কোনো সিড থাকবে না, লিচুর কোনো সিড থাকে না, আমের কোনো সিড থাকে না, শুধু কলম থেকেই গাছগুলো হয়। আসেন না একটু একটু করে নিজেরা আবার একটু কৃষক হই, আবার একটু নিজের ঘরের খাবারগুলো নিজে করতে চেষ্টা করি।